আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট। তো আমরা আজকে চলে যাচ্ছি, 20 দিনের ভ্যাকেশনে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আমার হাজব্যান্ড, আমার 3 বাচ্চা। তো এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে যেটা আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে এই যে একজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন, আমরা যখন আসি তখন উনি আমাদেরকে হেল্প করেছিলেন, আবার যখন যাই তখন ওনাকে পেয়ে গেলাম। তো ওনারা লাগেজগুলো এখানে ক্যারি করে নিয়ে এসে তারপরে লাগেজগুলো দিতে হেল্প করছিলেন। তো আমার 2 ছেলে, ওরা হচ্ছে খুব খেলছিল, মানে আসলে তারা, ওরা যেই দেশে থাকে সেটাই তাদের দেশ, এবং তারা সেখানে যেতে পেরে খুব এক্সাইটেড ছিল। আবার অ্যাট দ্য সেম টাইম ওরা যে ওদের কাজিনদেরকে রেখে এসেছে, বিশেষ করে কাজিনদেরকে, আমার মার সাথে ওরা আসলে খুব একটা অ্যাটাচ না, যেহেতু আমার আমার মাকে ওরা অত ভালো চেনে না, এবং ওদের দাদির সাথেও আরও অ্যাটাচ না, দেখা হয় না, কথাও খুব একটা হয় না। বাট কাজিনদের জন্য তাদের খুবই মন খারাপ ছিল। তো একটু ডিউটি ফ্রি শপে আমি দেখলাম যে বাচ্চার জন্য একটু কিটক্যাট কিনলাম। একটা কিটক্যাটের, ছোটো একটা কিটক্যাটের দাম 100 টাকা, ভেরি 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 এক্সপেন্সিভ। তো আমরা বলাকা যেটা খাওয়ার জায়গা ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখে পার পার্সন 2000 টাকা লাগবে ওখানে ঢুকে বসে খাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। আমার কাছে, আমাদের কাছে অনেক এক্সপেন্সিভ মনে হলো, আমরা যাইনি, আমাদের ভিসা কার্ড নাই বা বাংলাদেশে কোনো কার্ড নাই, কার্ড থাকলে ফ্রিতে যাওয়া যায়। তো বাচ্চারা একটু হাংরি ছিল, তো সেই জন্য এখান থেকে একটা ফুড কোর্ট থেকে একটু খাবার কিনেছিল, আর আমি হচ্ছে একটা ম্যাগনেট কিনলাম। তো আমি বাসা থেকে পেয়ারা, আমার মা কেটে দিয়েছিলো, পেয়ারা খেয়েছি, পিঠা দিয়ে দিয়েছিলো, মেয়ারা পিঠা। তো ওই পিঠাটা অবশ্য পরে নষ্ট হয়ে গেছিলো, আমি লন্ডনে যেয়ে পিঠাটা ফেলে দিয়েছি। তা আমার মনে হয় যে এখানকার ডিউটি ফ্রি শপটা আরেকটু উন্নত করতে পারে, আর এখানকার যে টয়লেট, ওয়াশরুম বেশ ক্লিন, বাট ওয়াশরুমের ভিতরে টয়লেট পেপারটা নাই, টয়লেট পেপারটা চাইতে হয়। তো এটা আমার কাছে খুবই অবাক লাগলো, টয়লেট পেপার কেন চাইতে হবে? আমি যদিও টয়লেট পেপার নিয়ে এসেছিলাম ব্যাগে করে সাথে করে। তো আমরা অপেক্ষা করছি প্লেনের জন্য, আমরা যাবো হচ্ছে কাতার এয়ারলাইন্সে। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 8:15। আসলে তো আমার একটা অ্যাডভাইস থাকবে যাদের সাথে ছোটো বাচ্চা আছে, বা রাতের ফ্লাইটটা বাংলাদেশ থেকে না নেয় ভালো, কারণ হচ্ছে মাঝখানে একটু ঘুমানোর পরে তারপরে যখন ঘুম ভেঙে যায় বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না, খুবই ডিফিকাল্ট তাদেরকে ঘুম থেকে তুলে তারপরে প্লেন থেকে নামা, এবং আবার তারা প্লেনের ভিতরে কোনো কিছু খেতে চায় না যেহেতু তারা ঘুমিয়ে যায়, ট্রানজিটেও খুব ট্রাভেল করে আর কি। যাই হোক, আমার ছোটো ছেলেটা প্লেনের কোনো খাবারই খায়নি, সে, আমি আগেও বলেছি আগের ভিডিওতে, সে প্লেনের খাবার খায় না, বড় দুজনও এবার খুব একটা খায়নি। তো আমি আর আমার হাজবেন্ড আমরাই খেয়েছি। আমরা ট্রানজিটে নেমে, কাতারে নেমে তখন খেয়েছি আর কি, ওরা কাতারে নেমে খেলো, একটু পিজা খেলো। কাতার এয়ারপোর্ট সম্বন্ধে, কাতার এয়ারপোর্টটা খুবই ছোট, অল্প এতটুকু এয়ারপোর্টের মধ্যে অনেকগুলো মানুষ, কেমন মনে হয়েছে একটা বোতলের মধ্যে ঠাসাঠাসি করে অনেকগুলো মানুষকে ঢোকানো, এবং হাইলি এক্সপেন্সিভ। এবারের মতো বিদায় বাংলাদেশ। এবার ঢাকার অভিজ্ঞতা বেশি একটা ভালো না, প্রচণ্ড গরম ছিল, এবং আসলে অনেক বছর পরে আসলে যেটা হয়। তো আমরা লন্ডনে চলে এসেছি, আমাদের ট্রানজিট ছিল লন্ডনে 3.5 ঘন্টা মাত্র। তো লন্ডনের একটা জিনিস শেয়ার করছে, সেটা হচ্ছে আপনি টার্মিনাল 3-তে যদি আসেন, টার্মিনাল 3-তে 24 নম্বর গেটের কাছে এই যে মাল্টি ফেইট প্রেয়ার রুম আছে, নামাজের রুম আছে, এবং সেখানে উজু করার জায়গা না, আপনি নিচেই একদম বাথরুম থেকে উজু করে এসে এখানে নামাজ পড়তে পারবেন। তো আমরা যেহেতু সকালের দিকে এসেছে, সকালের দিকে আসাতে তখন ফজরের নামাজটা হচ্ছে গাড়িতে পুরো, মানে প্লেনে পড়েছে, তো এরপরে আর এখানে পড়ার সুযোগ হয়নি। তো লাস্ট টাইম আমি যখন হিথ্রো দিয়ে এসেছিলাম তখন আমি প্রেয়ার রুমে নামাজ পড়েছিলাম, বা আমার মনে আছে। তবে এখানে খাওয়া নিষেধ, জুতা পরে যাওয়া নিষেধ, এবং
লন্ডনে যদি কেউ ট্রানজিট নেন সেখানে আমার বাচ্চার টাইলনল ছিল সেটাও তারা ফেলে দিয়েছে। এত কড়াকড়ি, আমি ওরা টাইলানোরের জন্য প্রেসক্রিপশন চাচ্ছিল, আমি ওদের এত বোঝালাম যে এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, এটা কোনো প্রেসক্রিপশন ওরা দেয় না। ওরা একটু হাসলো, টিজিং করলো, যাই হোক ইউকের লোক যে ইউএসএর লোককে পছন্দ করে না খুব ভালো মতো বুঝলাম। তো ইনশাল্লাহ ইউএসএতে আমরা সেফলি ল্যান্ড করেছি এবং আমাদের ব্যাগের ভিতরে কোনো ধরনের খাবার দাবার নাই দেখে খুবই অবাক হয়েছে ইমিগ্রেশনের লোক। তো কেউ খাবার দাবার না আনলেই ভালো, ঝামেলা কম হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।